আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় এমভি অভিযান 10 এর লঞ্চ মালিক মোহাম্মদ হামজালাল শেখকে গ্রেফতার করা হয়েছে। হামজালাল শেখকে রাজধানী কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এতদিন তিনি এক আত্মীয়র বাসায় আত্মগোপনে ছিলেন। সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মুইন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। ওই লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নৌ আদালতে করা মামলায় লঞ্চের 4 মালিকসহ 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। রোববার দুপুরে নৌ পরিবহন আদালতের বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ জয়নাব বেগম এই পরোয়ানা জারি করেন। ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সকালে অগ্নিকাণ্ডের চতুর্থ দিনে ঝালকাঠির বিষখালী নদী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে নদীর তীরে এখনও অপেক্ষায় রয়েছেন স্বজনেরা। এদিকে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস এবং কোস্টগার্ড। কেউ কেউ নিজেরাই নৌকাতে করে নদীর বিভিন্ন প্রান্তে খুঁজে বেড়াচ্ছেন প্রিয় স্বজনকে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে ঝালকাঠি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম জলিল। জহিরুল, লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজদের বিষয়ে কর্তৃপক্ষ কি বলছেন এবং উদ্ধার কাজ কেমন চলছে জানাবেন। হ্যাঁ রেদওয়ানা, যেমনটি বলছিলেন, ঝালকাঠির যে লঞ্চটিতে দুর্ঘটনা হয়েছে, যে অগ্নিকাণ্ডের, সেই অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে কিন্তু আমরা এখানে প্রথম দিন কিন্তু 40 জনের মৃতদেহ উদ্ধার করেছিল এখানের ফায়ার সার্ভিস টিম এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। তবে এই ঘটনার পর থেকে কিন্তু তারা অভিযান চালিয়ে যাচ্ছিল যে নদীতে যারা লাফিয়ে পড়েছিল প্রাণ বাঁচানোর জন্য, সেই সমস্ত নিখোঁজ ব্যক্তিদের কিন্তু তালিকা প্রস্তুত করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। সেই তালিকা অনুযায়ী তারা নিখোঁজদের সন্ধানে কিন্তু এখনও অভিযান অব্যাহত রাখেছেন। তবে আমরা যেটি দেখতে পেয়েছি, আজ সকালে ঝালকাঠির বিষখালী নদীতে একটি মৃতদেহ তারা উদ্ধার করেছেন। এই মৃতদেহটি উদ্ধারের সাথে জড়িত ছিলেন ঝালকাঠির সদর থানা পুলিশ এবং বরিশালের ফায়ার ডিফেন্সের ডুবুরি দল। তবে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সাথে আমার কথা হয়েছে, তিনি জানিয়েছেন তারা একটি ফোনের মাধ্যমে খবর পেয়ে সেই লাশটি উদ্ধার করেছেন। তবে এই লাশটি তারা উদ্ধার করে এনে পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করেছেন, তার কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছেন লাশটি মর্গে রাখা হবে, পরিচয় পেলে তারপরে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি, বরিশালের যে সিএডি বিভাগ কিন্তু আজ ঝালকাঠিতে বিকাল 3টার সময় এখানে নমুনা সংগ্রহ করার জন্য তারা একটি ল্যাব এখানে চালু করবেন। সেখানে বলা হচ্ছে যে নিহত স্বজন যারা আছেন তারা যেন সেখানে এসে তাদের পরীক্ষার জন্য তারা এখানে অংশগ্রহণ করেন। রেদওয়ানা, জহিরুলকে ধন্যবাদ আমাদেরকে খবরাখবর জানাবার জন্য। গতকাল চতুর্থ দফায় ইউপি নির্বাচনে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঠাকুরগাঁও, পটুয়াখালী এবং সিলেটে নিহত হয়েছেন 3 জন। এছাড়া কিছু স্থানে ভোটকেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, সংঘর্ষ, গুলি আর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর এসব ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। কোথাও কোথাও পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও একাধিক মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন নিহতের স্বজনেরা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন আহমেদ সুজাত। সুজাত, বিভিন্ন জায়গায় কাল ভোটকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার খবর পেয়েছি আমরা, তো আজকে এলাকায় কি অবস্থা, সেই সাথে একজন নিহতের ব্যাপারে মামলা হয়েছে কিনা?
রিধনা, গতকাল কিন্তু সিলেটের দুটি উপজেলা বিয়ানীবাজার এবং গুলাবগঞ্জ উপজেলার সর্বমোট 20টি ইউপিতে ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সিলেট জেলার গুলাবগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নের 8 এবং 9 নং কেন্দ্রের ভোট গ্রহণকে কেন্দ্র করে কিন্তু সেখানে সংঘর্ষ হয়েছে এবং সেই সংঘর্ষে পুলিশের সাথে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তবে তিনি একজন সাইকেল মেকানিক ছিলেন। তো পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে আসলে কেন কিভাবে তার মৃত্যু হয়েছে সেটা কিন্তু এখনো বলা যাচ্ছে না, তবে তার শরীরে গুলির আঘাত পাওয়া গেছে। তো পুলিশ বলছে যে এ বিষয়ে এখনও কিন্তু মামলা হয়নি, তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং এই ঘটনার পরপরই কিন্তু এলাকায় তমথমে অবস্থা বিরাজ করে এবং এই মুহূর্তে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনাটি ঘটে এখানকার একজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন ইমরান হোসেন সুমন, তিনি কিন্তু যখনই নির্বাচনে পরাজিত হন তখন তিনি মাইকিং করে মানুষকে জড়ো করে সিলেট জকিগঞ্জ মহাসড়কের ফুলবাড়ি ইউনিয়নের সামনে তিনি বুইটুকর বাজারে তিনি সেখানে মানুষদেরকে জমায়েত করেন এবং জমায়েতের পরপরই কিন্তু সেখানে পুলিশের সাথে সংঘর্ষ হয়। পুলিশ বাধা দিলে যে রাস্তায় যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না করে এই কথা পুলিশ বললেই ইমরান হোসেনের সমর্থকরা পুলিশের উপর চড়া হয়, ফলে কিন্তু পরে পুলিশ সেখানে গুলি ছোড়ে এবং এই অনেকক্ষণ সেখানে মানুষের সাথে সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এছাড়া সিলেটের গুলাবগঞ্জ উপজেলার বাদেশ্বর ইউনিয়নে অবৈধভাবে কেন্দ্রে বুটের সিল মারতে গেলে এনটিভির সিলেটের ক্যামেরা পার্সন এবং মাছরাঙ্গা টিভির ক্যামেরা পার্সনের উপরে সেখানে হামলা হয় এবং মাছরাঙ্গা টিভির ক্যামেরাও সেখানে ভাঙচুর করা হয়েছে। তো এ বিষয়ে আমাদেরকে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া লুৎফুর রহমান জানিয়েছেন যে সবগুলা বিষয়ের মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং যারা এই ঘটনা ঘটিয়েছে বা যারা দোষী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রিদওয়ানা সুজাত, আপনাকে ধন্যবাদ। যাচ্ছি পরের খবরে। কক্সবাজারের স্বামী সন্তানকে জিম্মি করে নারীকে ধর্ষণের প্রধান আসামি আশিকুল ইসলামকে মাদারীপুর থেকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত আশিকুল ভিকটিম এবং তার পরিবারের কাছে 50,000 টাকা চাঁদা দাবি এবং ধর্ষণের কথা স্বীকার করেছে বলে জানান র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন। প্রায় এক যুগ ধরে 30-35 জনের সন্ত্রাসী গ্রুপ তৈরি করে কক্সবাজারের ট্যুরিস্ট স্পটগুলোতে পর্যটকদের হয়রানি ব্ল্যাকমেইলিং করে আসছিল। কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে হোটেল মোটেলগুলো থেকে চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে বলে জানানো হয়েছে। সে ও তার এই সিন্ডিকেট পর্যটন এলাকায় চুরি, ছিনতাই, অপহরণ, জিম্মি, চাঁদাবাজি, জবরদখল, ডাকাতি ও মাদক ব্যবসা সহ বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপেও লিপ্ত ছিল। যে গ্রেফতারকৃত আশিক ও তার সহযোগীরা ভিকটিমের কাছে 50,000 টাকা চাঁদা দাবি করেছিল, ভিকটিম এবং তার স্বামী চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর ফলে 22 তারিখে সন্ধ্যার দিকে লাবণী বিচ এরিয়া থেকে ভিকটিমের স্বামী এবং সন্তানের সামনে থেকে তাকে সিএনজিতে করে অপহরণ করা হয়। উত্তরের জেলাগুলোতে বেড়েছে শীতের তীব্রতা, পঞ্চগড়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ আর এ জেলায় গেল 3 সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। সকাল 6টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.6 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাসে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। শীতের তীব্রতার কারণে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। এদিকে চুয়াডাঙ্গায় বেড়ে চলেছে শীতের তীব্রতা। সকাল 6টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা 13.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তীব্র শীতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। এবার বিপিএল এর খবর। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-20 ক্রিকেট আসর বিপিএল এর 8ম আসরে খেলোয়াড় ড্রাফট আজ। রাজধানীর হোটেল রেডিসনে 12টায় শুরু হবে এ ড্রাফট। মোট 210 জন দেশি ক্রিকেটার জায়গা পেয়েছেন ড্রাফটের তালিকায়। 6টি দলের জন্য এ গ্রেডে 6 জন হলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুস্তাফিজুর রহমান। লিটন, সৌম্য, সোহান, তাসকিন সহ বি গ্রেডে আছেন 15 জন, রুবেল হোসেন সি গ্রেডে। ড্রাফটে বিদেশি খেলোয়াড় আছেন 406 জন। কাছাকাছি সময় পাকিস্তান সুপার লিগ থাকায় বিদেশি তারকা খেলোয়াড়দের প্রায় পাচ্ছেই না বিপিএল। ফ্র্যাঞ্চাইজি চাইলে ড্রাফটের বাইরে থেকে 3 জনকে দলে ভেড়াতে পারবে। দর্শক, বিপিএল এর খেলোয়াড় ড্রাফটের সংবাদ সংগ্রহে হোটেল রেডিসনে আছেন সহকর্মী সিনিয়র স্পোর্টস রিপোর্টার অরণ্য গফুর। সরাসরি তার কাছে চলে যাচ্ছি। অরণ্য, ড্রাফটের আগে অটো চয়েসে এ গ্রেডের 4 জন দল পেলেও মাশরাফি এবং তামিমের আগ্রহ কেউ দেখায়নি এখন পর্যন্ত, তো ড্রাফটের সবশেষ অবস্থা কি জানাবেন আমাদের?
রেদোয়ানা, আপনি যেমনটি বলছিলেন আসলে ড্রাফট কিন্তু এখনো শুরু হয়নি, কিছুক্ষণের মধ্যে কিন্তু ড্রাফট শুরু হবে। তবে ড্রাফটের পূর্বের যে প্রস্তুতিগুলো থাকে ফ্রাঞ্চাইজিগুলোর সেগুলো কিন্তু চলছে, এবং আগের যে ব্যাপারটা থাকে সেটা প্রি সাইনের একটা সুযোগ কিন্তু বিসিবি রেখেছে। সেই প্রি সাইনের সুযোগ নিয়ে কিন্তু একজন দেশি এবং তিনজন বিদেশিকে কিন্তু সাইন করানো যায়। সেই সুযোগটি আসলে সবগুলো ফ্রাঞ্চাইজি নিয়েছে, বিশেষ করে দেশি খেলোয়াড়দের মধ্য থেকে আপনার মুশফিকুর রহিমকে নিয়েছে হলো খুলনা, এবং সাকিব আল হাসানকে নিয়েছে বরিশাল, চট্টগ্রাম নিয়েছে নাসুম আহমেদকে, কুমিল্লা নিয়েছে মুস্তাফিজুর রহমানকে, ঢাকা মাহমুদুল্লাহ রিয়াদকে, এবং সিলেট নিয়েছে তাসকিন আহমেদকে। এছাড়া আপনার এ ক্যাটাগরিতে যে মাশরাফি বিন মর্তুজা ছিল এবং তামিম ইকবাল ছিলেন, ওনাদেরকে কিন্তু ওনাদের প্রতি কিন্তু কেউ আগ্রহ দেখায়নি। সুতরাং ওনারা আজকে ড্রাফটে উঠবেন এবং ড্রাফটের ফলে কোন ফ্রাঞ্চাইজিতে পড়ে সেটা কিন্তু আমরা পরে জানতে পারবো। এর পাশাপাশি আসলে সিলেট, বরিশাল এবং খুলনা, তারা কিন্তু বিদেশি প্লেয়ার তিনজন যে আগে সাইন করানোর সুযোগ আছে সেই সুযোগটা কিন্তু তারা গ্রহণ করেছেন। বাদবাকি যে কুমিল্লা বা ঢাকা রয়েছে তারা কিন্তু আসলে আজকের এই ড্রাফট থেকেই মূলত বিদেশি খেলোয়াড়গুলো পিক করবে। এর বাইরেও কিন্তু পরবর্তীতেও সুযোগ থাকবে, তবে এক একটা দল সর্বনিম্ন 15 জন এবং সর্বোচ্চ 22 জনের স্কোয়াড কিন্তু গঠন করতে পারবে। সেখানে সর্বনিম্ন দেশি খেলোয়াড় থাকতে হবে 10 জন এবং সর্বনিম্ন বিদেশি খেলোয়াড় থাকতে হবে 5 জন, তবে তারা 3 জনকে আগে থেকে সাইন করাতে পারবে। এবং সর্বোচ্চ বিদেশি খেলোয়াড় রাখা যাবে 8 জনকে এবং সর্বোচ্চ দেশি খেলোয়াড় রাখা যাবে 14 জনকে। এই মোটামুটি প্লেয়ারদের ড্রাফটের অবস্থা। এবং আরেকটি ব্যাপার আপনাকে বলে রাখি, সেটা হলো যে সর্বশেষ মুহূর্তে কিন্তু ঢাকার যে মালিকানা সেটা কিন্তু নিয়ে একটু সমস্যা হয়েছে, এবং সেই মালিকানা কিন্তু সরে গিয়েছে। সরে যাওয়ার ফলে আপনার ঢাকার মালিকানা সরে যাওয়ার ফলে আপনার বিসিবি নিজের তত্ত্বাবধানে কিন্তু আজকে ড্রাফটটি সম্পন্ন করবে, এবং সম্ভবত বিসিবির তত্ত্বাবধানেই এবারের বিপিএলে ঢাকা টিম কিন্তু অংশ নেবে। রেদওয়ানা, দেখা যাক কি হয় পরবর্তী সংবাদে, হয়তো অরণ্য আবার জানাতে পারবেন আমাদের, তাকে ধন্যবাদ। দর্শক, মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বারে ডায়াল করুন। দুপুরের সংবাদ পৌনে 2টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।